প্রযুক্তি কল্যাণে ঘুচেছে দূরত্ব, গোটা দুনিয়া হাতের মুঠোয়, এক রিংয়েই রাজ্য দেশের সীমানা ছাড়িয়ে কথা বলা যায় বিশ্বের যে কোনো প্রান্তে। সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে মুঠোফোন, কিন্তু প্রযুক্তির হাত ধরে এসেছে ঝঞ্ঝাটও। টেলিযোগাযোগে বাধা হয়ে দাঁড়িয়েছে কল ড্রপ, নিত্য জেরবার গ্রাহকরা, যা চরমে উঠল বুধবার। ফোনে কথা বলতে গিয়ে কথা শুনতে পাওয়া যায় না, শুনতে পেলেও অনেক সময় অস্পষ্ট বা প্রতিধ্বনি হয়। ফোনে কথা বলার সময় আচমকাই ফোন কেটে যায়। কথা শেষ না হওয়ার আগে ফোন কেটে গেলে কল ড্রপ হিসেবে ধরে টেলিকম সংস্থাগুলি। মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল বিভ্রাটের জেরেই কল ড্রপ হয়ে থাকে। কাস্টমারের সাথে অনেকটা টাইম নিয়ে, 10-15 মিনিট নিয়ে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে কথা বলতে হয়। তো এই কল ড্রপটা নিয়ে প্রবলেমটা হতে আমরা তো ভীষণ প্রবলেম ফেস করছি, এবং কাস্টমারদের সাথে কথা বলতে বলতে মধ্যখানে কল ড্রপ হয়ে যাচ্ছে, যার জন্য তারাও বিরক্ত হচ্ছে। কল ড্রপ আমি ফেস করছি লাস্ট কিছুদিন ধরে, বিশেষ করে সন্ধেবেলায় আমি ভীষণ ফেস করি। কাউকে হয়তো কল করলাম, চট করে ফোনটা কেটে গেল। এবার যা হয় আমি রিং ব্যাক তাকে করছি, সেও আমাকে চেষ্টা করছে, নিয়ে কারোরই কল কানেক্ট হচ্ছে না। সমস্যাটা দীর্ঘদিনের, কেন্দ্র বারবার সতর্ক করেছে সার্ভিস প্রোভাইডারদের, কিন্তু তারপরেও যে অবস্থার খুব একটা বদল হয়নি, বুধবার ফের তার প্রমাণ মিলল। আজকে এখানে কল ড্রপ করে যাচ্ছে সকাল থেকে, 3-4 ফোন আসলো যেটা ঠিক করে রিসিভ করতে পারলাম না, তারপরে তাকে হোয়াটসঅ্যাপে কল করতে হচ্ছে, সেটাও ড্রপ করে যাচ্ছে। সকাল থেকে একটা পেশেন্টের জন্য আমাকে ভদ্রলোক ফোন করছে, আমরা হসপিটালে যাওয়ার কথা, বারবার বুঝতে পারছি না মধ্যিখানে কেটে যাচ্ছে। একদম সকাল থেকে আমি 15 ফোন, যেই ফোনটা রিসিভ করছি কথা বলছে শুনতে পাচ্ছি না, আবার কেটে যাচ্ছে। প্রতিযোগিতার মুখে ট্যারিফ কমে যাওয়ায় আয় কমতে রক্ষণাবেক্ষণের অভাবই এর কারণ, বলছেন টেলিকম বিশেষজ্ঞরা। এখন টেলিকম নেটওয়ার্ক ভ্যালু চেনে অনেক নিচে নেমে গেছে। ফর ভয়েস কল উই অলমোস্ট ডোন্ট পে, খরচটা, এই যে কস্টটা হয়তো মিট আপ করতে পারছে না, তার জন্য এটা হচ্ছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জানান, কল ড্রপ সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে টেলিকম সংস্থাগুলি। সারা দেশে 7,920 বেস ট্রান্স রিসিভার সিস্টেম বসানো হয়েছে। অভিযোগ নথিভুক্ত করতে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম চালু করেছে টেলিকম মন্ত্রক। তবে মোবাইল সংস্থাগুলির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ফোন বা মেসেজ করা হলেও উত্তর পাওয়া যায়নি। ক্যামেরায় তন্ময় ও কৌশিকের সঙ্গে মৈত্রেয়ী ও কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা।